ঝিলিকে চায়ের দোকানে না পেয়ে আমি ভাবলাম যাই হীরামার কাছ থেকে যদি গয়নাগুলো পাওয়া যায় একবার চেষ্টা করি। ওখানে গিয়ে আমি দেখি ঝিলিক, আর সেখানে গিয়ে আমি যা শুনলাম আমি তো মাথা খারাপ হয়ে গেছে আমার। ওকে যদি কি শুনলে সেটা বল। ঝিলিক হীরাম্মাকে বলছে যে আমি ওই বাড়িতে মানে এই বাড়িতে পরী হয়ে ঢুকতে চেয়েছিলাম, আমি কিন্তু পরী হতে পারিনি, আর যেহেতু আমি পরী হতে পারিনি সেহেতু আমি এই বাড়ির ভালো দেখব না, কিছুতেই দেখব না।
প্রত্যেক বছর পূজাতে তো রেস হয়। কোন বছর আমাদের ওস্তাদকে হারাতে পেরেছিস? ওস্তাদের মতো দৌড়াতে পারলে তো তুইও ওস্তাদ হয়ে যাবি। Come on.
ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টা।